ধরুন আপনি একটা প্রাইভেট জুম মিটিং এর আয়োজন করতে যাচ্ছেন, কিন্তু এর প্রাইভেসি বা সিকিউরিটি নিয়ে আপনি কতটুকু সচেতন? আপনার অজান্তেই আপনার মিটিং রুমে কেউ প্রবেশ করে আপনাদের কথা আড়ি পেতে কেউ শুনছে না তো? কিংবা আপনাদের মধ্যেকারই কোনো পার্টিসিপেন্টস আপনার অজান্তে আপনার পুরো মিটিংটাকে রেকর্ড করে রাখছে না তো? আপনার মিটিং এর কোনো গুরুত্বপূর্ণ সময়ে আপনার পার্টিসিপেন্টসরা আপনাকে না জানিয়ে স্ক্রিন শেয়ারের কাজে ব্যস্ত নেই তো? হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ গোলজার হোসেন, ভিডিও টেক কন্টেন্ট ক্রিয়েটর, আর আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব। সো আজকের আলোচনা শুনেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে জুম মিটিং এর সিকিউরিটি বা নিরাপত্তা এবং প্রাইভেসি নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সো বিফোর গোয়িং টু স্টার্ট, ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। সো লেটস গেট স্টার্টেড। জুম মিটিং এর সিকিউরিটি এবং প্রাইভেসি শীর্ষক টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। ধরুন আপনি একটা জুম মিটিং এর আয়োজন করতে যাচ্ছেন, হোক সেটা লাইভ বা সেটা প্রাইভেট মিটিং, সেখানে কিন্তু আপনার সিকিউরিটি এবং প্রাইভেসির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন একটি মিটিং আপনি স্টার্ট করতে চাচ্ছেন, সেখানে নিজের ছবি দেখানো বা না দেখানো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি নিজেকে দেখাতে চাচ্ছেন না, সো আপনি কি করবেন? নিউ মিটিংয়ে দেখুন এই ডাউন অ্যারো বাটনটিতে ক্লিক করবেন, করে দেখুন, খেয়াল করুন স্টার্ট উইথ ভিডিও অপশনটিতে ক্লিক করলেই খেয়াল করুন এখানে ভিডিওটি অন, অর্থাৎ এখন যদি আপনি ক্লিক করেন আপনার ভিডিওটি মিটিং স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মিটিং চালু করতে যাচ্ছেন বাট আপনি নিজে এখনো প্রস্তুত নও, কিন্তু আপনার নির্ধারিত সময়ে আপনাকে মিটিংটাকে স্টার্ট করতে হবে, সো তখন আপনি কি করবেন? আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওটাকে অফ করে দিতে পারেন। এই যে খেয়াল করুন, এই টিক মার্কটা তুলে দিলেই আপনার ভিডিওটা অফ হয়ে গেল। এছাড়াও মিটিং শুরুর পূর্বে জুম মিটিং এর প্রাইভেসি এবং সিকিউরিটির ব্যাপারটি মাথায় রেখে আপনি এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো পূর্ব থেকে পরিবর্তন করে দিতে পারেন। সেটি করতে আবার দেখুন এই যে ডাউন অ্যারো বাটনটিতে ক্লিক করুন, করে নিচে নিয়ে আসুন, স্ক্রোল মাউসটাকে হোভার করে নিচে নিয়ে আসুন এবং সবশেষে গিয়ে পিএমআই সেটিংস অপশনটিতে ক্লিক করুন। এখানে গিয়ে আপনি চাইলে কিন্তু আপনার একটু খেয়াল করুন ভালো করে, এখানে গিয়ে প্রথমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি পার্টিসিপেন্টসদের ভিডিওটাকে অন করে রাখতে পারেন এবং আপনার ভিডিওটা সেখানে অফ থাকুক। এছাড়াও অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি আরও কিছু বিষয় এখানে ঠিক করে দিতে পারবেন। দেখুন, খেয়াল করুন, আপনি চাচ্ছেন যে সরাসরি আপনার ওয়েটিং রুমে বা সরি আপনার চ্যাট রুমে বা আপনার ভিডিও মিটিং রুমে যেন কেউ সরাসরি প্রবেশ করতে না পারে, সো আপনি এই জন্য তাকে কি করতে পারেন, এই যে এনাবল ওয়েটিং রুম এই অপশনটাতে আপনি টিক মার্ক দিয়ে রাখুন। তাহলে যে কেউ নতুন পার্টিসিপেন্টস অ্যাড হওয়ার পূর্বে তারা ওয়েটিং রুমে অপেক্ষমান থাকবে, আপনি তারপর তাদের অ্যাডমিট দিলে তবেই তারা প্রবেশ করতে পারবে। সবশেষে এই যে সেভ বাটনটিতে ক্লিক করে আপনি বেরিয়ে আসুন। সো অ্যাজ এ হোস্ট আপনি মিটিং শুরুর পূর্বেই এই কাজগুলো নির্ধারণ করে নিতে পারেন। এই একই কাজগুলো কিন্তু আমরা মিটিং স্টার্ট করেও করতে পারবো। সো আমরা এখন মিটিংটা স্টার্ট করে দেখি। এতক্ষণ আমরা এই মিটিং এর খুঁটিনাটি প্রাইভেসির দিকটা সেরে নিলাম, এখন আমরা দেখব এই মিটিং এর সিকিউরিটির দিকটা। মনে করুন আপনি এমন একটা মিটিং এর আয়োজন করতে যাচ্ছেন, সেই মিটিংটা আপনার টাইট সিকিউরিটি থাকার প্রয়োজন, অর্থাৎ আপনি যাদেরকে নিয়ে মিটিং এর আয়োজন করতে চাচ্ছেন তাদেরকে ধরে ধরে আপনি মিটিং রুমে প্রবেশ করাবেন। আপনি সন্দিহান আছেন যে আপনার মিটিং চলাকালীন সময়ে কেউ হুট করে আপনার মিটিং রুমে ঢুকে পড়তে পারে, সেক্ষেত্রে আপনি আপনার মিটিং এর সিকিউরিটি নিয়ে চিন্তিত। সো আপনি এইরকম কোনো কিছু চিন্তা করে থাকলে আপনাকে প্রথমে এই সিকিউরিটি অপশনে যেতে হবে। গিয়ে যদি আপনি প্রথমে এই যে এনাবেল ওয়েটিং রুম এটি করে দেন, তো এখন আপনার এই মিটিং রুমে যে সকল পার্টিসিপেন্টসকে আপনি ইনভাইট করেছেন তারা এসে হুট করে কিন্তু আপনার মিটিং রুমে ঢুকতে পারবে না, তারা ওয়েটিং রুমে অপেক্ষমান থাকবে। আপনি তাদের ধরে ধরে বা আপনি তাদেরকে দেখে দেখে আপনি তাদেরকে মিটিং রুমে অ্যাড করে নিতে পারবেন, যেমন আমি এখানে করছি। দেখুন, একজন পার্টিসিপেন্টস এখানে জয়েন করার জন্য যখনই আপনার মিটিং রুমে ঢোকার চেষ্টা করবে আপনি এখানে একটি বার্তা দেখতে পাবেন। দেখুন এখানে পার্টিসিপেন্টস টু উঠে বসে আছে, অর্থাৎ এই পার্টিসিপেন্টসকে যতক্ষণ আমি অনুমতি না দিব সে কিন্তু আমার এই মিটিং রুমে ঢুকতে পারবে না। সো আমি এখন তাকে অনুমতি দিতে খেয়াল করুন এই যে পার্টিসিপেন্টস অপশনটিতে ক্লিক করলাম, করে গিয়ে যদি আমি এখানে তাকে অ্যাডমিট করে দিই তবেই সে আমার মিটিং রুমে ঢুকতে পারবে, নচেত সে কিন্তু ওয়েটিং রুমেই অপেক্ষমান থাকবে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি আপনার মিটিং রুমের সিকিউরিটিটাকে টাইট রাখতে পারেন। ধরুন আপনি যে সকল পার্টিসিপেন্টসকে নিয়ে মিটিংয়ের আয়োজন করতে চাচ্ছেন তাদের সকলেই আপনার মিটিংয়ে জয়েন করে ফেলেছে, অতিরিক্ত আর কোনো মানুষকে আপনি নিতে চাচ্ছেন না, অর্থাৎ আপনি চাচ্ছেন না আপনার মিটিং রুমে আর কোনো পার্টিসিপেন্টস বা আর কোনো আগন্তুক আপনার রুমে প্রবেশ করে অযথা আপনার মিটিংটাকে ব্যাহত করুক বা আপনার মিটিংয়ের গোপনীয়তা নষ্ট করুক, তো সেক্ষেত্রে আপনি সিকিউরিটি অপশনে গিয়ে আপনার মিটিংটাকে পুরোপুরি লক করে দিতে পারেন।
এক্ষেত্রে আর কেউ আপনার মিটিংয়ে অতিরিক্ত জয়েন করতে পারবে না। ধরুন আপনি এমন একটা জুম মিটিংয়ের আয়োজন করেছেন যেখানে অনেক সংখ্যক পার্টিসিপেন্টস একসঙ্গে জয়েন করিয়েছেন, তারা আপনার অজান্তেই চ্যাটিংয়ে বা স্ক্রিন শেয়ারের মতো কাজ করতে পারে আপনাকে না জানিয়ে, সেক্ষেত্রে আপনার কিন্তু মিটিংয়ের কার্যক্রমটা অনেকাংশেই ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার সিকিউরিটি অপশনে গিয়ে এই যে খেয়াল করুন, অ্যালাউ পার্টিসিপেন্টস টু, এই যে শেয়ার স্ক্রিন এবং চ্যাট, এই দুটোকে আপনি টিকমার্কটা উঠিয়ে দিবেন। খেয়াল করুন, চ্যাট, এই দুটো অপশন উঠিয়ে দিলে তারা আপনার পারমিশন ছাড়া আর কখনই শেয়ার স্ক্রিন শেয়ার এবং চ্যাটিংয়ের মতো কাজগুলো তারা নিজেদের মধ্যে চালাতে পারবে না, অথবা অর্থাৎ যখনই প্রয়োজন হবে তখন আপনি তার সঙ্গে চ্যাট করতে পারবেন, বাট তারা কিন্তু নিজে থেকে স্ক্রিন শেয়ার বা চ্যাটিং করতে পারবে না। এটা কিন্তু মিটিংয়ের সিকিউরিটিকে অনেকখানি বাড়িয়ে দেবে বলে আমি মনে করি। সো আপনারা এটা চাইলে করতে পারেন। মনে করুন আপনি যে জুম মিটিংটির আয়োজন করছেন, আপনি চাচ্ছেন না আপনি ব্যতীত অন্য কোনো পার্টিসিপেন্ট সেই মিটিংটার রেকর্ড করে তার প্রামাণ্য দলিল তাদের সংরক্ষণে রাখুক। সো এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনি এই যে ভিডিও অপশন থেকে ভিডিও সেটিংস, অথবা আপনি অডিও অপশন থেকে অডিও সেটিংসে গেলে একটি উইন্ডো আপনার সামনে এসে আসবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, এই যে এখানে গিয়ে জেনারেল সেটিংসে গিয়ে যদি আপনি যে ভিউ মোর সেটিংস অপশনটিতে ক্লিক করেন, অথবা আপনি যদি আপনার প্রোফাইলের একেবারে প্রোফাইল ইমেজের উপরে ক্লিক করে করতে পারেন, এই যে সেটিংস অপশনে ক্লিক করতে পারেন, সেটিংস অপশনে ক্লিক করে আপনি মোর সেটিংস অপশনে যেতে পারেন। আপনার ব্রাউজারে, নতুন একটি ব্রাউজারে আপনি, অর্থাৎ আপনার অ্যাপ থেকে নয়, আপনাকে সরাসরি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে আপনার জুম আইডি, জুম জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, যেমন আমি এখানে করছি। খেয়াল করুন, করে আপনাকে সাইন ইন করলে, খেয়াল করবেন ভালো করে, এই জুম সাইন ইন অপশনে গিয়ে আপনি যে সাইন ইন অপশনে সেটিংয়ে চলে গেলেন, সেটিংয়ে গিয়ে এই যে রেকর্ডিং অপশনটিতে ক্লিক করুন। এই রেকর্ডিং অপশনে গিয়ে দেখুন যেখানে, খেয়াল করুন এই যে এই অপশনটিতে এখানে অন করে রাখা আছে, অর্থাৎ লোক অ্যালাউ হোস্ট অ্যান্ড পার্টিসিপেন্টস টু রেকর্ড দ্য মিটিং টু লোকাল ফাইল। এই অপশনটিতে যদি এই অপশনটি যদি অন করা থাকে তাহলে যে কেউ, অর্থাৎ আপনি সহ আপনার যে কোনো পার্টিসিপেন্টস কিন্তু এই মিটিংটাকে তাদের পিসিতে রেকর্ড করে রাখতে পারবে। সো আপনি নিশ্চয় চাইবেন না যে এমন গোপনীয় কোনো মিটিং আপনার কোনো পার্টিসিপেন্ট সেটাকে রেকর্ড করে তাদের ল্যাপটপে ধারণ করে রাখুক, পরবর্তীতে কোনো প্রয়োজনে তারা আপনাকে এটা প্রামাণ্য হিসাবে কোথাও শো করতে পারে। সো আপনি এটাকে কিন্তু আপনি অফ করে রাখতে পারেন। খেয়াল করুন এই যে অফ করে দিলাম এবং একটা পপ আপ বার্তা আসলো, এখানে আমি টার্ন অফ বাটনটিতে ক্লিক করলাম। এখন হয়ে গেল কি, পুরো মিটিংটাকে আর কেউ কিন্তু চাইলেও তার পিসি থেকে রেকর্ড করতে পারবে না। এখন আপনি আপনার প্রয়োজনে কিন্তু মিটিংটাকে রেকর্ড করতে পারেন। রেকর্ড করলে কি হবে, আপনি যেমন আপনার মিটিংটাকে অন্য কাউকে রেকর্ড করতে দিতে চাচ্ছেন না, অন্য কারো তো কোনো আপনার মিটিং রেকর্ডের উপরে আপত্তি থাকতে পারে, আপনি চাইলে তাদেরকে তাদের মিটিং রেকর্ডের পূর্বে তাকে একটি ডিসক্লেইমার বা বার্তা দিতে পারেন, তার যাতে তারা সংযত আচরণ করে যে এই মিটিংটি রেকর্ড হচ্ছে, সুতরাং তাদেরকে সংযত হয়ে কথা বলতে হবে। এবং এখানে আরও একটি বিষয় লক্ষ্য করবেন যে এখানে দুটি অপশন আছে, যে দুটি অপশনকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই লোকাল রেকর্ডিংটাকে অন করে রাখতে হবে। অন করে রাখলে খেয়াল করুন এখানে সুবিধাটা আমি আপনাকে বলি, অ্যালাউ হোস্ট ক্যান গিভ পার্টিসিপেন্টস দ্য পারমিশন টু রেকর্ড লোকালি, অর্থাৎ হোস্ট চাইলে কোনো পার্টিসিপেন্টসকে রেকর্ডের অনুমতি দিতে পারে। সো আপনি তখন কী করবেন, খেয়াল করুন এই অপশনটাতে টিকমার্ক দিয়ে রাখবেন এবং এই অপশনটার টিকমার্কটা উঠিয়ে দিবেন। কী হবে এর ফলে, যে আপনার কোনো পার্টিসিপেন্ট যখনই রেকর্ড করতে যাবে তখনই কিন্তু আপনার কাছে পারমিশনের জন্য অপেক্ষা করতে হবে তাকে, কিন্তু আপনি যখন কোনো রেকর্ড করবেন পার্টিসিপেন্টসের কাছে কোনো পারমিশন আপনার লাগবে না যদি আপনার এই টিকমার্কটা তুলে দেওয়া থাকে। সো এটা করে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করুন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে জুম মিটিংয়ের প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে করা টিউটোরিয়াল। জানি না এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো, টিউটোরিয়ালটি আপনাদের কোনো কাজে আসলে তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক এবং সফল হবে। পরবর্তীতে আসছি গুরুত্বপূর্ণ কোনো টিউটোরিয়াল নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।